হ্যালো অফ দ্য ফ্রেন্ডস, লাইট। আজকে এই যে ইকো পার্কে পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা হচ্ছে, সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে যে জিনিসগুলো কিনে আনলাম ওগুলো আমি ফার্স্টেই দেখিয়ে দিলাম। ওই দেখুন, এই যে এটা লেফট সাইডে, এই যে দুটো ঝুড়ি স্ট্যান্ড যেটা রয়েছে, ওটা আলু পেঁয়াজ টিয়াঁজ রাখবো সেই জন্য এনেছি। আর বাকি এগুলো আমার মেয়ে পছন্দ করে এনেছে ডাইনিং ওটা তো পুরো টেবিলের খোলা, জন্য, একটা এটা খুলে গেল। ম্যাট রান্নার হিসেব মানে লম্বা করে পাতে। আর ওগুলো তো ডাইনিং টেবিলে গরম জিনিস রাখার জন্য ওই ছোটো ছোটো এগুলো কি ম্যাটগুলো, বলো, আর একটা ওটা টেবিল ম্যাট? তার তলায় যেটা হ্যাঁ চৌকো মতন ওটা হ্যাঁ পাপোশ। আর একটা সেটও এনেছে ডাইনিং টেবিলের, সব আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে। এই যে ওইটা, এটা পাঁচ ডাইনিং টেবিলের পাঁচটা সেট, ম্যাট, পুরো ছটা ম্যাট এগুলো ছটা আর আছে, ওই ছটা ম্যাট আছে, ডাইনিং টেবিলের উপরে যে পাতে লম্বা করে ছটা ম্যাট। সেটা। আর এটা হচ্ছে টেবিলটা, তো প্রথমেই আমি জিনিসগুলো দেখিয়ে দিলাম, তারপরে ওই ওখানে গেছি যে সেইটা ভিডিও করেছি সেটাও দেখাবো। তো আমরা পৌঁছে গেছি, এই যে এসে গেছি, আর পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি। কত গাড়ি পার্ক করা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন, কত ভিড় হয়েছে, ভীষণ ভিড় হয়েছে। আর এই হস্তশিল্প পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলাটা গতকাল থেকে আরম্ভ হয়েছে, গতকাল মানে 27 নভেম্বরে আরম্ভ হয়েছে, আর এটা 20 ডিসেম্বর অবধি চলবে। 27 নভেম্বর আরম্ভ হয়েছে, 20 ডিসেম্বর অবধি চলবে, তো অনেকদিন চলবে, আপনারা এসে দেখে যেতে পারেন। আর এই হস্তশিল্প মেলা মানে আমাদের দেশের মানে এত সুন্দর সুন্দর সব জিনিস দেখা যায়, নিজের হাতে সব এরা তৈরি করে, আর মানে এদের কত কষ্ট এদের দেখলেও বোঝা যায়। এই যে এরা সেল করছে, তো আমি এদের সঙ্গে কথা বললাম, বললো অনেক দূর থেকে এসেছে, মুর্শিদাবাদ থেকেও এসেছে এক মহিলা, বয়সও কম, একটা বাচ্চা মেয়েকে নিয়ে। শীতের মধ্যে ওইখানেই শোয়, সেরকম একটা কিছু বিছনাপত্র আনেনি, ওর মধ্যেই ঠান্ডার মধ্যেই শোয়। তো এদের জিনিস শুধু দেখতে গেলেই হয় না, কিছু কিছু কিনতেও হয়, কেনাও উচিত, একটু সাপোর্ট করা উচিত এদের। এই জিনিসগুলোই আমি শুনলাম, আমার মেয়ে অনলাইনে অনেক কিছু আনায় অনেক বেশি দাম দিয়ে, তো এদের কাছ থেকে কেনা উচিত। এবারের মেলায় আপনি পাবেন পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ফটোচিত্র, মাদুর, মানচিত্র, মমচিত্র, বাটি, বাঁকুড়ার পাঁচকুড়ার মাটির ঘোড়া, বিষ্ণুপুরের বালুচুড়ির সম্ভার সাজিয়েছে হস্তশিল্পীরা। দক্ষিণ চব্বিশ পরগনার মাংলা প্যাভিলিয়নে পাবেন যুগের গয়না, কিন্তু ফুল, বাটি, কৌমুদিকের কাজ, পাটের ব্যাগ সহ অন্যান্য শিল্প সামগ্রী। হস্তশিল্প মেলা 2021-22 আপনি পাবেন বীরভূমের বোলপুর ও বর্ধমানের কাঁকরাচ্ছি নকশিকাঁথা, যা এগুলো কত করে? এই মেলাতে আপনি পাবেন মুর্শিদাবাদ জেলার আর এটা এটা এই যে সাইডে এটা 1.5 হাজার, এই যে এটা এটা কত? এটা 1.5 হাজার। হ্যাঁ, 1.5 হাজার। দক্ষিণ দিনাজপুরের বাঁশের মুখোশ, কাঠের মুখোশ এবং বাঁশ দিয়ে তৈরি নানা রকমের ঘট সাজানোর উপকরণ।
জঙ্গলমহল কৃষিজীবীদের জন্য বিশেষ প্যাকেজের রয়েছে। ঝাড়গ্রাম পুরুলিয়া সহ অন্যান্য আদিবাসী শিল্পীদের অসাধারণ হাতের কাজের সম্ভার, কত রকম যে জিনিস, নানান রকম জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, এই যে হাতের কাজ, এদের এত, এরা এখানে বসে বসেই এরা পেইন্ট করছে, ড্রয়িং করছে, মানে নিজেদের কাজটা যেটুকু বাকি ছিল সেটুকু এখানে বসে করার চেষ্টা করছে। কত কিছু পাওয়া যাচ্ছে, আর হাড় কানের দুল ওগুলো ওরা নিজে হাতে সব তৈরি জিনিস নিয়ে এসছে, সুন্দর সুন্দর হার মালা। তো ফুল, এই যে ফুলের এইসব বানিয়ে নিয়ে এসছে, কি সুন্দর। মনে আছে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেলায় মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক এই কেটলিগুলো কি সুন্দর, ওরা কি সুন্দর পেইন্ট করে নিয়ে এসছে। এখন তো আর কেউ কেটলিতে চা করে না, আগে আমরা সব কেটলিতে ছোটোবেলায় চা খেয়েছি, এখন তো আর কেটলি উঠেই গেছে। যাই হোক, এটা শো পিস হিসেবে রেখে দিতে হবে ঘরে, পরে একদিন যাব। আজকে তো আর সব হলো না, পরে আরেকদিন যাব। টাকা নিতে হবে, টাকা তুলতে হবে। ক্যাশ ফ্যাশ সেরকম নেই।